মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো উমরা। উমরা পালন করা, মাঝে মাঝে মক্কা শরীফ যাওয়া, মদিনা শরীফ যাওয়া, আল্লাহ পাকের সঙ্গে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করা, দুইটা জিনিস, একটা হলো হজ আর একটা হলো উমরা। যদিও দুটোটাকে কি বলা হয়, মাঝে মাঝে হজ বলা হয়, বড় হজ মানে আসল হজ, আর উমরা মানে ছোট হজ, আল হাজ্জুল আসগারু। তাইলে দুইটা জিনিস বলেন না, কয়টা জিনিস? একটা হলো হজ, এটা ফরজ জিন্দগিতে একবার, বেশি হইলে তো আরো ভালো, যত চিনি তত মিষ্টি, বলেন না, যত চিনি তত মিষ্টি। এক কাপ চায়ের মধ্যে আপনি যদি এক কণা চিনি দেন, তত দিলেন, অস্বীকার করতে পারবে না, বলে চিনি দেই নাই, মিষ্টি হইব নি। তিনটা দিলে, কণা তিনটা দিলে এক কাপ চা মিষ্টি হবে? দশটা দিলে? আল্লাহ আকবার, বলে হুজুর বাড়াইয়া দেন, যত চিনি তত মিষ্টি, কন্যা যত আপনি গন্যা গন্যা দিলে কাম হইব। আল্লাহ আকবার, এক কাপ চা খাইতে গিয়া তিন কণা চিনি দিয়া যথেষ্ট হয় না, তিন চামচ লাগে। আল্লাহকে পাইতে হইলে তোমার একবার দুইবারের হজ কাম হবে না, এটা চামচে চামচে কইরা ঢালতে হবে। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। কয়টা হইল? দুইটা জিনিস, একটাকে বলা হয় হজ আর একটাকে বলা হয় উমরা। হজ হইল ফরজ, উমরা হইল নফল। বলেন না, হজ হইল ফরজ, উমরা হইল নফল। আল্লাহর হাবিব বলেন, উমরা করিবা, হজ করিবা, একবার হজ করো, আবার উমরা করো, আবার হজ করো, আবার উমরা করো, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা। তো হজ উমরার মধ্যে একটার পিছনে একটা লাগাইয়া রাখো। আল্লাহ আকবার, কি লাভ? তো লাভ হইল, আল্লাহ আকবার। মক্কা শরীফে এক জায়গায় গেলাম, সেখানের মধ্যে ওরা স্বর্ণের অলঙ্কার বেচে, দোকানের পিছনে আবার এদের এরকম স্বর্ণ পরীক্ষাকরণ বানানোর, অলঙ্কার বানানোর ছোট্ট ফ্যাক্টরির মতনও করতে দাস। তো একটা স্বর্ণের কিছু অলঙ্কার দেখলাম, এগুলো কীরকম জানি নোংরা ফোংরা, মানে ময়লা শয়লা পড়ে রয়েছে। উনি ওই যে আপনার অ্যাসিড না জানি কী কী জিনিস আছে পানির মতন তরল, এখানে মধ্যে আছে একটা লোহার ইয়ের মধ্যে পানির মতন আছে, তো উনি কী করলেন, ওই অলঙ্কারগুলো আস্তে করে ওই পানিটার মধ্যে ঢেলে দিলেন, ঢেলে দিলেন, ঢেলে দেওয়ার পরে এক মিনিট পরে উড়াইলেন, উড়ানোর পরে দেখি সুবহানাল্লাহ, কি ঝকঝকে স্বর্ণ। তখন আমার বুঝে আসছে আল্লাহর হাবিবের এই হাদিস। আল্লাহর হাবিব বলেন, হজ উমরা হইল এমন জিনিস, হাজারো ময়লাওয়ালা, এটা যখন হজ উমরার মধ্যে ঢাইল্লা দিবা, তখন এক মিনিট পরে দেখবা চকচকে সোনা তোমার চোখকে এরকমভাবে অবাক করে ফেলছে। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা হইল হজের মহাব্বত ভিতরে পয়দা করে সেই জিনিস। আপনি খালি কয়েকবার পড়লে দেখবেন যে ভিতরে আল্লাহ আকবার জজবা কিরকম ভাবে চলে আসছে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, হজ করো, আবার উমরা করো, মৌত পর্যন্ত এরকম করতে থাকবা। আল্লাহর হাবিব ওয়াদা করছেন, যে বন্দা হজ উমরার আমল অব্যাহত রাখবে, আল্লাহ পাক তার ইমানি জিন্দগির মধ্যে ময়লা রাখবে না, দুনিয়ার জিন্দগির মধ্যে অভাব রাখবেন না। কয়টা পিসাব কর? কয়টা? দুইটা। বা যদি হজ উমরা একের পর এক চালাইতে থাকো তো কয় ফায়দা? দুই ফায়দা। এক নম্বর, ইমানি জিন্দগির মধ্যে গুনার ময়লা নাই। দুই নম্বর, জাগতিক জিন্দগির মধ্যে অভাব অনটন নাই। আল্লাহ আকবার। তো আমিও নিয়ত করছি আগামী মাসে, দেখি এই মাসে আরই যে আপনার
যাইতে পারি কিনা নিয়ত করছি, কোনো কাফেলা টাফেলা না, এরকম ভাবে কাফেলা লইয়া গেলে বিপদ, চোরের মতন যাইব, কেউ যেন না টের পায়, আর এরকম ভাবে গিয়া উমরা করে চলে আসবো। কাফেলা করতে গেলে সেখানে আর মনোযোগ দেওয়া যায় না, এই যে বাইতুল্লাহ গিয়া একটু মোরাকাবা করুন, আল্লাহ রহমত আল্লাহ শুকর 10 বার হজ করছি আর উমরাও করছি বহুবার, তো এই যে সেখানে যাওয়ার পর জিন্দগির এরকম হয় যে মক্কা মুকাররমায় আমি এরকম মোরাকাবায় বসে আছি, তো দেখলাম যে মনে হইল পাশে কেউ একজন এসে বসছেন, তো লং টাইম মোরাকাবা চলতেছে। অনেকক্ষণ পরে আমি চোখ খুললা ডান দিকে তাকায় দেখি আমাদের মহাপরিচালক আমার পাশে এসে বসে আছে। 10 বার মক্কা শরীফ গেছি, একবারও জিন্দগিতে একবারও আমি সরকারি টাকায় যাইনি, এটা আল্লাহ পাকের শুকর, কারণ সেখানে গিয়া চাকরিকরণের মানসিকতা আমার নাই, সেখানে যাব বড় বড় সরকারের চাকরি করব, সেখানে গিয়াও যদি ছোট সরকারকে সার সার কওয়ার লাগে ইঞ্জিনিয়ার সাহেব ভাল লাগেনি, এই জন্য আপনার আমি চোখ খুলে দেখি যে আমাদের ডিজি মহোদয়, তো এখন তো সালাম দেওয়াতেই লাগে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, তো উনি কিছু ওয়ালাইকুম আসসালাম, আমিও ভাবতেছি যে কোনো বাঙালি বসে আছে, নতুবা এরকম মোরাকাবার হালতে লং টাইম বসে থাকার এটা অন্য দেশের মানুষ থেকে চিন্তা করা যায় কম, আল্লাহ, তো আপনার একা একা দুই একজন যারা একান্ত আপন স্ত্রী ভাই বোন এরা থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু কাফেলা টাফেলা করণের মিজাজও নাই, তবে আপনাদেরকে দাওয়াত দিব যে আপনারা ইনশাল্লাহ যাবেন, যাবেন কিনা ইনশাল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। বাইতুল্লাহ শরীফ যাওন, বাইতুল্লাহ শরীফ হইল একটা চুম্বুক, যে চুম্বুকটা টানে বলেন না, আল্লাহ পাক বলেন মানুষের কলব আর বাইতুল্লাহ দুইটা কিন্তু এক জিনিস, বাইতুল্লাহকে ভাঙ্গিয়া মানুষের কলব বানাইছি, মানুষের কলবকে জোড়া লাগাইয়া বাইতুল্লাহ বানাইছি, বাইতুল্লাহর সঙ্গে মানুষের কলবের সম্পর্ক হইল একই জিনিসের খণ্ডিত অংশ, আল্লাহ একবার, এই জন্য বাইতুল্লাহ মানুষকে টানে, আবার মানুষ বাইতুল্লাহ যাওয়ার লাগে পাগল থাকে, ঠিক না ঠিক, নামাজি বলেন বেনামাজি বলেন গুনাগার বলেন নেকবন্দা বলেন ধনী বলেন গরিব বলেন কোনো মুসলমান মিলন ভাই যদি জিজ্ঞেস করলেন মক্কা শরীফ যাইবানি কি কইব, কাজে বলেন কি বলেন কি সুযোগ, আল্লাহ যাওনের কেন কারণ হইল যে কোনো মুসলমান সে নামাজের সময় বাইতুল্লাহ তকবীর নিয়ত বাঁধে বাইতুল্লাহ সেজদা করে বাইতুল্লাহ রুকু করে কথা কয় না কা এটি সব কোন দিকে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, আর নামাজের মধ্যে সে মুতাওয়াজ্জিহান পড়েন না, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, দেখছেন প্রত্যেক দিন অন্তত 5 বার বহু মর্তবা, 5 বারে 5 বার না 5 ওয়াক্তে বহুবার, 5 ওয়াক্তে বহুবার, যতবার নিয়ত বাঁধে ততবারে তো কি কয় মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, তো কাবার কথাটা তার দিমাগের মধ্যে দৈনিক সে কতবার আনে, সুবহানাল্লাহ, এরপরে যখন দাঁড়ায় তো কল্পনা করে আমি তো মাকাম ইব্রাহিমের এখানে দাঁড়াইলাম, রুকু করে কল্পনা করে বাইতুল্লাহকে সামনে রাখিয়া আল্লাহর সম্মানে আমি রুকু করতে আসি, তো বাইতুল্লাহ তার দিমাগের মধ্যে কত টাইম পর্যন্ত থাকে দেখছেন, তো বলেন না বাইতুল্লাহ টানে মানুষকে, মানুষও টানে কথা কয় না, বাইতুল্লাহ টানে মানুষকে, মানুষ টানে চুম্বুক, একটা আরেকটাকে টানে, একটা আরেকটাকে টানে, এই টানাটানির কারণে আল্লাহ একবার, টানাটানির কারণে আল্লাহ একবার, গরিব মানুষ সেও মনে মনে কয় যদি একটা সুযোগ পাইতাম, আল্লাহ যদি কোনো ব্যবস্থা হয়ে যাইত, দোয়া করতেছে ও আল্লাহ রহে মেরা মাসকান হাওয়ালি কাবা বনে মেরা মাদফান দিয়ারে মদিনা
وہاں جلوہ فرما حیات النبی ہے, وہاں جلوہ فرما حیات النبی ہے, رہے زائری میں مزار مدینہ, رہے زائری میں مزار مدینہ. واللہ دعا کرے تمہیں جیونٹا بناؤ, زندگیٹا کٹائبو تمہار گھر بیت اللہ آشے پاشے, আর মৌত যখন সময় আসবে কবরটা যেন হয় মদিনা মুনাওয়ারা. হযরত উমর দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলনি শাহীদান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক. জিন্দেগীভর হযরত উমরের দোয়া, ও আল্লাহ আমাকে তুমি তোমার রাস্তার শহীদ হিসাবে কবুল করো, আর আমার কবরটা তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারে বানায়া দিও. কার কার মন চায়, কার কার মন চায়? কোন বহুত পাগল আছে, বহুত পাগল এখনো আছে, এরা মৌতের আগে মদিনা শরীফ গিয়া উঠে বা কি জন্য আসছে? কবরটা মদিনায় বানাইতে আসছি. আল্লাহ আল্লাহর হাবিবও বলছেন, মদিনাওয়ালাদের জন্য আমার স্পেশাল সুপারিশের একটা হক আছে, কারণ এরা আমার প্রতিবেশী. কোন না, এরা আমার কি প্রতিবেশী, এদের কথা আগে কইতে হইব. আল্লাহু আকবার. পয়গম্বরের প্রতিবেশী হওয়ার জন্য বহু মুসলমান এখনো মদিনায় গিয়া বয়ে রয়েছে বুড়া বয়সে. কি জন্য আসছো? কয় যে কবরটা মদিনায় বানানোর জন্য. কবরটা কি মদিনায়? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হজ উমরা কত বড় নিয়ামত, চিন্তা করলে আপনার মাথা থকে. কারণ বাইতুল্লাহ বলেন না, বাইতুল্লাহ হাতটা দেখান না, বাইতুল্লাহ, এই যে বাইতুল্লাহ, বাইতুল্লাহ হইল যেখানে আল্লাহ পাকের তাজাল্লিয়াতে জাতিয়া, মানে আল্লাহ পাকের সরাসরি তাজাল্লি, সরাসরি তাজাল্লি যেখানে পতিত হয় জমিনের, ওই জায়গাটাকে বলা হয়েছে বাইতুল্লাহ. আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে আল্লাহ এখানে বসবাস করেন, রাত্রে ঘুমান, দিনের বেলা এখান থেকে বাইরে যান, এরকম নয়, বরং আল্লাহর ঘর মানে আল্লাহ পাক একটা জায়গাকে বলছেন যে তোমরা ঘর বানাইলে যা, এই জায়গাটাকে আমি ঘোষণা করলাম তা, তোমরা ঘর বানাইলে বাড়ি বানাইলে যা, আমি এই জায়গাটাকে আমার জন্য ঘোষণা করলাম তা, যদিও আমি এখানে থাকি না, আমি তো সারা জাহানের মধ্যে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যুল আযীম. আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ পাক কোথায় নাই, সব দিকে আছে, সর্বত্র আছে. আইনামা তুয়াল্লু, পড়ে না কা, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি খেয়াল করবা এদিকেই আমার আল্লাহ বিদ্যমান. ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পড়েন না, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে খেয়াল করবা এদিকেই যেদার দেখতা হুঁ উদার তু হি তু হে, হাজার মে শজার মে তেরে রঙ বু হে, হাজার মে শজার মে তেরে রঙ বু হে, যেদার দেখতা হুঁ উদার তু হি তু হে, ইধার তু হি তু হে, উধার তু হি তু হে, যেদার দেখতা হুঁ উধার তু হি তু হে. আল্লাহ পাক তো সর্বত্র বিরাজমান, আল্লাহ পাক এক ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবেন কেন? তাইলে আল্লাহ যে এই ঘরটাকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলেন না, বাইতুল্লাহর অর্থ কি? মানে তুমি বসবাসের জন্য একটা ঘর বানাও যেটা তোমার সেন্টার, রাজা বসবাসের জন্য তার একটা বাড়ি বানায় যেটাকে প্যালেস বলা হয়, এটাকে সেন্টার মনে করা হয়, এরকম ভাবে তুমি ঘর বানাইলে জায়গাটা বাড়িটার যেরকম একটা ব্যতিক্রম মর্যাদা হইয়া যায়, ওই ব্যতিক্রম মর্যাদায় আমি এই ঘরটাকে পরিণত করে দিলাম. মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য তাজাল্লিয়াতে জাতিয়া একটু জটিল কথা, এটা আবার সবাই বুঝবে না. তাসাউফের লাইনে যারা জিকির মুরাকাবার উচ্চাঙ্গের মুসাফির, এরা ছাড়া তাজাল্লিয়াতে জাতিয়া শব্দটা বুঝানো মুশকিল, এই জন্য আমি ওইদিকে গেলাম না, শুধু এতটুকু বলি যে এটা আল্লাহর ঘর. এটা কার ঘর? আল্লাহ পাকের তাজাল্লিয়াতে জাতিয়া তিনটা জায়গা, একটার নাম হলো আরশুল্লাহ, একটা নাম হলো বাইতুল্লাহ, আরেকটা হইল মানুষের কলব. মানুষের কি
আল্লাহ পাকের কথাগুলো সরাসরি যেখানে নাজিল হয় এটা হইল আপনার মন। নামাজ পড়ব, সেজদা করব, আল্লাহরে মহাব্বত লাগে। এই মহাব্বত যে লাগে এটা কি হাতের মধ্যে নিয়ে লাগে, না চোখের মধ্যে লাগে, না দেমাগের মধ্যে লাগে, পিসাব কর কোন জায়গায় লাগে, কলবের মধ্যে। বুঝা গেল আল্লাহ পাক তার কথাটা নাজিল করেন কলবের মধ্যে, কলব থেকে এটা এখন হাতের দিকে যায়, পায়ের দিকে যায়, চোখের দিকে যায়, কানের দিকে যায়, বিভিন্ন জায়গায়। তো হেডকোয়ার্টার কোনটা কর না, কলব। এই জন্য তিনটা জিনিস, একটা নাম হইল কলব, একটা নাম হইল বাইতুল্লাহ, আর একটা নাম হইল কি আরশুল্লাহ। এই জন্য তিন জায়গা তিনটা স্টেশনে হাঁটন লাগে। প্রথম মেহনত করন লাগে কলবের মধ্যে, কলবের মেহনত থেকে আপনি যখন দুই নম্বরে যাইবেন মিডিয়াম পর্যায়ে, তো আপনাকে নিয়ে যাবে বাইতুল্লাহ পর্যন্ত। বাইতুল্লাহর এই মিডিয়াম পর্যায়েটা যখন অতিক্রান্ত হয়ে যাবে আপনাকে নিয়ে যাবে কোন জায়গায় বলেন, কোন জায়গায়, কোন জায়গায়। বজাহের বাহমা মরদম নিশাস্তা বাবাতিন আজ হামা খাতের গস্তা, বজাহের বাহমা গুফতো শনুদাস ওয়ালেকিন দিল দিগর জায়ে গরুদাস, বজাহের সিজদা গাহশ বর সর জমিনাস বাবাতিন মসজিদ আরশে বরিনাস। তখন হাল হয়ে যায়, জাহিরি ভাবে দেখা যায় সিজদা করতেছে মাটির উপরে, আর ফেরেশতারা দেখতেছে আল্লাহর এই বান্দা মাটির উপরে সেজদা করে না, সে তো আরশের দুয়ারে সেজদা করতে আসে। কানুগার তন বখাকে আহারি মাস, কানুগার তন বখাকে আহারি মাস, আলহামদুলিল্লাহ কে যা আজা মুকিমাস। মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গ, তোমরা তো দেখতেছো হাঁটা চলাফেরা করি রাস্তায়, বাড়িঘর দুয়ারে থাকি, আসলে আমি এখানে থাকি না, আমার ২৪ ঘন্টার বিচরণ হইলো আরশে আজিমের চতুর্দিকে। আমাদের বুজুর্গ হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন দুয়ার মধ্যে, গাদা খুদরা তোরা সুলতান চুদিদম, গাদা খুদরা তোরা সুলতান চুদিদম, বদরগাহে তুই রহমান দিদম। ও খোদা কত শুকর আদায় করব, চোখ বন্ধ করলে কাসিমকে জমিনের মধ্যে খুঁজে পাই না, কাসিমকে দেখি তোমার আরশের দুয়ারে সেজদায় পড়ে আছে। দিনের বেলাও সেজদায় পড়ে আছে, রাতের বেলাও সেজদায় পড়ে আছে, লোকটা হাঁটতেছে রাস্তা দিয়া, অথচ তার যে সুরতে মেসালিয়া, ওই সুরতে মেসালিয়াকে আল্লাহ পাকের আরশের দুয়ারে সেজদায় ফালায়া রাখছে। ২৪ ঘন্টা আজীবন সেজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ। তো তিনটা জায়গা বলেন না, একটা হলো কলব, আরেকটা হলো বাইতুল্লাহ, আরেকটা হলো আরশুল্লাহ। প্রথম মেহনত করতে হয় প্রাইমারি স্কুলে, প্রাইমারি স্কুল হইলো কলব, আর মিডিয়াম মাধ্যমিক লাইন হইলো কোনটা, বাইতুল্লাহ, আর হায়ার সুপ্রিয়র সুপারলেটিভ এটা হলো কোন জায়গায়, আরশুল্লাহ। কে কে তৈয়ার, কে কে তৈয়ার, নারায়ে তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পাগলামি বানাইতে হয় কলবের মধ্যে। যখন পাগলামি বানাইবেন আল্লাহ আকবার, তাইলে আল্লাহ পাক তার তাজাল্লিয়াতে জাতিয়ার এরিয়া পর্যন্ত আপনাকে নিয়ে যাবেন। কত শুকর আদায় করবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সামাল দিতে পারে নাই, আপনি সামাল দিতেছেন, সুবহানাল্লাহ। তুর পাহাড় সামাল দিতে পারে নাই, বাইতুল্লাহ সামাল দিতেছে, কার কারণে, কইছি যার কারণে, এটা আপনি সামাল দিতে পারতেছেন, বা আর কাবা শরীফ সামাল দিতে পারতেছে যার কারণে, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল্লাহ শরীফে ওই তাজাল্লি পতিত হয় যেটা পতিত হয়েছিল তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম। বলেন না হযরত রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ তোমার একটু চাইতাম, তোমার একটু দেখতাম, কর না তোমার একটু কি চাইতাম, তোমার একটু দেখতাম। আল্লাহ পাক কইতেছেন মূসা এটা তো সম্ভব না, লান তারানি, তোমার পক্ষে, কোনো মানুষের পক্ষে, দুনিয়ায় থাকা অবস্থায় চামড়ার চোখ দিয়া, বলেন না দুনিয়ায়
থাকা অবস্থায় চামড়ার চোখ দিয়ে বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব জাগ্রত অবস্থায় আমাকে দেখা কোনো মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালাম তো না সর্বান্দা কও, আল্লাহ যদি দেখাই না যাবে তো মনের মধ্যে মহব্বত দিলা কেন? কথা কন না, যদি দেখাই না যাবে তাহলে মহব্বত দিলা কেন? কাজে আমারে শব্দ তুমি কন্যা, শব্দ কি দুনিয়াও তুমি, আখেরাতও তুমি, দেখাইন নাও তুমি, না দেখাইন নাও তুমি, এটাকে চালু রাখেন নাও তুমি, বন্ধ করেন নাও তুমি, কাজে আমারে আমারে দিতে হবে। আল্লাহ পাক কইতে আছেন লান্তারানি, সম্ভব নয়, এটা সিস্টেমে পড়ে না, সিস্টেমে কি পড়ে না। কিন্তু মুসা আলাইহিস সালাতুয়াসসালামকে মানাইতেও পারতেছে না, এটার নাম হইল তলব। কন্যা এটার নাম কি? তলব। ভিতরে পিপাসা এরকম হযরত মুসাকে আল্লাহ পাক কত রকমে বুঝাইতে, মুসা আর এটা তো সিস্টেমে পড়ে না রে বাবা। কিন্তু মুসাকে আল্লাহ আমি চাইতাম, মানে যতই কয় ততবারে মুসা আলাইহিস সালাতুয়াসসালাম শেষ কথা কি, আমি চাইতাম। মানে এখান থেকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মেরাজের সময়ে আল্লাহর হাবিব যখন রওনা করলেন আল্লাহ পাকের সঙ্গে দেখা করবেন, রাস্তার মধ্যে এই যে বারবার খালি নামাজ রে কমাইতে আসে, পাঁচক্ত পাঁচক্ত ঘটনা মনে আসেনি আপনাদের? কমাইতে আসে কে? পয়গম্বর মুসা। কিন্তু আসমানের মধ্যে আর কোনো পয়গম্বর নাই, তারাই এলাকা কয়, তারা কেউ না মুসা, আমি একটু যাইতাম। বলে কেন বারবার মুসা কেন সেখানে? ওই যে আমি আল্লাহকে সাউনের জন্য বড় কৌতূহল ছিল কিন্তু কপালে নাই, কথা কন না, কখনো ধরেন না কপালে কি না, এজন্য পাই নাই। তা এখন যখন খবর পাইলাম মানুষের মধ্যে একজন সদস্য সাইয়েদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়েদুল আম্বিয়া, সাইয়েদুল খালায়েক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দাওয়াত করে নিতেছেন মেরাজ শরীফে দেখা করবেন, কথা কই বলবেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। হযরত মুসা আলাইহিস সালাম তখন পাগল হয়ে গেলেন, আমার তো কপালে ঝুটে নাই, আমি তো দেখনের সুযোগ হয়ে নাই, তবে দেখুন না একজন মানুষকে যদি দেখতাম, বুঝে নেই আমি দেখি নাই, তো দেখি নাই এটা আমার কপালে নাই, আমার দ্বারা সম্ভব হয় নাই, তো অন্তত দেখুন না একজন মানুষকে যদি কি দেখতাম। কিরকম রে ভাই ও দোস্ত বুজুর্গ, ছেলে হারায়া গেছে, এখন ছেলে হারা মা কাঁদতে আসে, সে মারা গেছে বাবা কাঁদতে আসে, এখন কবর দিয়ে আসছে, এই সন্তান কি আসবে? কিন্তু বাবা ছেলের রুমে যায়, মা ছেলের রুমে যায়, ছেলের কুর্তাটা বুকের মধ্যে জড়াইয়া ধরে, লুঙ্গিটা বুকের মধ্যে জড়াইয়া ধরে, বইটা উল্টায় চেয়ারে বসে, বলে এটি কেন করেন? বলে যে ছেলেটাকে হারাইয়া পাগল হয়ে গেছি, এখন এই লুঙ্গিটা তার শার্টটা বুকের মধ্যে জড়াইয়া ধরলে একটু শান্তি পায়, ঠিক না বে? ঠিক, তো এটা বুঝলে এটা বুঝেন না। হযরত মুসা আলাইহিস সালাম ভিতরের মধ্যে আল্লাহকে দেখানোর যে একটা আকুল আবেদন ছিল, আগ্রহ ছিল, পায় নাই, এখন যখনই শুনছে একজন যাইতেছে, দেখা করতেছে, কথা কইতে আসে, তাইলে ওনাকে অন্তত দেখি। এজন্য সব পয়গম্বরকে কইতে আসে তোমরা পিছনে থাকো, আমি পয়গম্বরের লোক আঠারো বার পয়গম্বরের সঙ্গে যাইতেছে, একবার দেখা, আইতেছে আবার দেখা, এরকম নয়বার, তো নয়বারে দুইবারে দুইবারে দেখা হইলে কতবার হয়? আঠারো বার। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের তৃপ্তি ভরতেছে না, কয় যে আমি মানে আল্লাহকে দেখনের মানে শখটা দুধের কি জেনে কয় না বাংলাতে, দুধের স্বাদ কি দিয়ে মিটাইতে আছে, সুবহানাল্লাহ, শুকর আদায় করেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন চাইলেন, ও আল্লাহ রব্বি আরিনি আনজুরু ইলাইক, ও আল্লাহ তোমাকে দেখতাম, তোমার সঙ্গে কথা কইতাম, কথা কওয়ার সুযোগ তো দিলা কিন্তু দেখনের সুযোগ তো দিলা না, আল্লাহ পাক বললেন লান তারানি, দেখনের মতন পসিবিলিটি দুনিয়াতে আমি রাখি নাই, তবে তুমি যেহেতু মানতেছো না, তুমি এটা বুঝো, আমি আমার এটাই কওয়ার জন্য, একটু খেয়াল করেন সবাই, যে তুমি তো এখন
দূর পাহাড়ে আসো, তা আমি দূর পাহাড়ের উপর আমার জাতি তাজাল্লি, বেলাল বলো কি জাতি তাজাল্লি, যেটা বাইতুল্লাহর উপরে আল্লাহ পাক দান করেন, এই জাতি তাজাল্লি আমি রাখলাম দূর পাহাড়ের উপরে। দেখো পাহাড় যদি এটাকে সামাল দিতে পারে, পাহাড়ের শরীর অনেক বড়, তোমার শরীর অনেক ছোট, পাহাড়ের শরীর অনেক শক্ত, তোমার শরীর অনেক নরম, পাহাড়ের বয়স অনেক লম্বা, তোমার বয়স অনেক ছোট, তো অনেক দিক থেকে পাহাড় সিনিয়র, তুমি জুনিয়র। আমার তাজাল্লি আমি পাহাড়ের উপর রাখলাম, পাহাড় যদি সামাল দিতে পারে তাহলে তুমি হিম্মত করতে পারো যে আমিও দেখি হ্যাঁ পারবো, একজনে পারছে তো আমি পারবো না কেন। আর তুমি যদি দেখো এই পাহাড় তোমার থেকে এত দিক থেকে সিনিয়র হওয়ার পরেও সামাল দিতে পারে না, তাইলে তুমি তোমার ব্যাপারটা চিন্তা করো, কথা কর না। পাহাড় যদি সামাল দিতে না পারে তাহলে তুমি পারবানি, ওয়ালাকিনিন জুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানান ফাসাউফা তারানি, আমি আমার তাজাল্লি জাতি তাজাল্লি পাহাড়ের উপর রাখলাম, পাহাড় যদি সামাল দিতে পারে তাহলে তুমি আশা করতে পারো, আর পাহাড় যদি সামাল দিতে না পারে তাহলে তুমি বুঝো তুমি কি জিনিস আমার কাছে চাইতে আস। ওয়ালাকিনিন জুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানান ফাসাউফা তারানি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাক যখন পাহাড়ের উপর তাজাল্লি রাখলেন, জালাহু দাক্কা, পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে রেজা রেজা হয়ে গেল, পাহাড় সামাল দিতে পারলো না, পাহাড় কি সামাল দিতে কলমা যার ভিতরে থাকে সে রেজা রেজা হইতে পারে না, কলমা যার ভিতরে থাকে সে কি, কলমা না থাকলে রেজা রেজা হইয়া যায়, পাহাড়ের ভিতরে কলমা নাই, পাহাড় তো মানুষ নয়, পাহাড় অন্য মখলুক, এর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমরা তসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি জিনিস ওই যে রুটি বানাইছে রুটির ভিতরে মার্বেল একটা ঢুকাইয়া দিছে, কথা কন না, পাউরুটি বানাইছে পাউরুটির ভিতরে কি ঢুকাইয়া দিছে, পাউরুটি তো কলা দিয়া চাবাইতে আছে, পড়লো দাঁতের তলে মার্বেল, চাবাইতে পারবেন নি কেন, তো হুজুর এটা চাবান যায় না, এটা কি করম যায় না, তা কি করবেন কইলার, রে ভাই ও দোস্ত বুজুর্গ, যদি পাউরুটির ভিতরে মার্বেলটা না থাকতো তাহলে আপনি মোটামুটি পুরাটাই এখন খাই লাইছেন, আর মার্বেল থাকার কারণে খাইতে পারতেছেন না, এই মার্বেল হইল হযরত মুসা, মার্বেল হইল কলমা শরীফ, মার্বেল হইল কি কলমা শরীফ, কলমা শরীফটা এখন বিক্রিয়া রয়েছে হযরত মুসার পাউরুটির ভিতরে, ধরেন না হযরত মুসা একটা পাউরুটি, পাউরুটির ভিতরে কি বিক্রিয়া রয়েছে মার্বেল, এখন তাজাল্লি সব রেজা রেজা করতে আছে কিন্তু এই পাউর রুটি এটারে রেজা রেজা করতে পারে না, কারণ এর ভিতরে কি ঢুকে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝে আসে না, আরে বাজান যতক্ষণ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে থাকবে ইসরাফিলের সিংহা দুনিয়াকে ধ্বংস করতে পারবে না, তাহলে মার্বেল এডারে ইসরাফিলের সিংহাও কি করতে পারে না, রাজা রাজা করতে পারে না, সেই সম্পদ আপনার কাছে দাম দিলাম না, মহাব্বতের সঙ্গে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার মানে সুস ফিরে আসলো, বলে মূসা কি খবর, বলে আল্লাহ
এইটা আসলেই কারোর পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। তবে একটা ধাক্কা খাইছে, একটা কি খাইছে, ধাক্কা খাইছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান, আবার যখন ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সব মানুষ কবর থেকে জিন্দা হবে, প্রথম ব্যক্তি যাকে জিন্দা করা হবে তিনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বালুমান, প্রথম ব্যক্তি যাকে আল্লাহ পাক কবর থেকে জিন্দা করবেন তিনি কে? জোরে বলেন, আল্লাহর হাবিব প্রথম জিন্দা হইবেন, আল্লাহর হাবিব প্রথম জিন্দা হইবেন, আল্লাহর হাবিব প্রথম জিন্দা হইবেন। জিন্দা হইয়া এখন আল্লাহ পাককে সালাম করতে যাইবেন, গিয়া দেখে মুসা আলাইহিস সালাম সেখানে খাড়া। কিও, আমি না প্রথম, আপনি কোত্থেকে? কথা কন না মাহবুবাই কয় না কা, আমি না কি প্রথম? তাহলে তো আপনি এখানে থাকানোর কথা না, আপনি কোত্থেকে? আল্লাহর হাবিব বলতেছে এটা বুঝলাম না, মুসা আমার আগে এখানে কেন, আমি তো প্রথম ব্যক্তি। জিজ্ঞেস করতেছে হযরত মুসা, হাসতেছে আর কইতে আছে, ওই যে তুর পাহাড়ে ধাক্কা খাইছিলাম আল্লাহ পাকের তাজাল্লি, এটা যে ধাক্কাটা দিছিল, ধাক্কা দেওয়ানোর কারণে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কন্যা কি তৈরি হয়ে গেছে? অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এমন অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এখন হাজার ইসরাফিলও যদি ফু দেয় অ্যান্টিবডি ভাঙতে পারে না। কত বড় পাওয়ার আল্লাহ পাক এই তাজাল্লির মধ্যে রাখছে। কিন্তু এই তাজাল্লি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাইছেন, ধরে রাখতে পারেন নাই। তুর পাহাড় পাইছে, ধরে রাখতে পারে নাই। ও মুসলমান, শুকর আদায় করো, সেই তাজাল্লি এটা তো একবার ছিল। আল্লাহ পাক বলেন আমি কিয়ামত পর্যন্ত আমার ঘর বাইতুল্লাহর উপরে রোজানা 120টা তাজাল্লি দিই। দেই কন্যা, মুসা আলাইহিস সালামের এখানে একটা, এখানে কয়টা? সেখানে একবার, এখানে কয়বার? রোজানা বা 60টা হইলো তোয়াফলার জন্য, 40টা হইলো নামাজওয়ালার জন্য, 20টা হইলো যারা শুধু তাকায়া থাকে এদের জন্য। আল্লাহ একবার, তো কয়টা তাজাল্লি বলেন না? 120টা। কবে কবে? রোজানা। কবে কবে? রোজানা। তাইলে শুরু থেকে আজ পর্যন্ত কি পরিমাণ তাজাল্লি সামাল দিছে বাইতুল্লাহ? তুর পাহাড়ে একটাকে সামাল দিতে পারে নাই, বাইতুল্লাহ কয়ডারে সামাল দিছে কোন কি কো 120টা? এতে একদিনের 120, তাহলে এত বছর পর্যন্ত কত হইছে? তুর পাহাড় একবারে তাজাল্লি সামাল দিতে পারে নাই, আর বাইতুল্লাহ সামাল দিতেছে কত তাজাল্লি? তুর পাহাড়ের সেই তাজাল্লিতে হযরত মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন ও আল্লাহ, বাইতুল্লাহও দরকার, তাজাল্লিও দরকার, আমার উম্মত আমি তো মেরাজে আয়েশা এই তাজাল্লি নিতে আসি, আমার উম্মত বাইতুল্লাহ আয়েশা তাজাল্লি নিবে, কেউ যেন বেহুশ হইয়া না যায়। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর! বাইতুল্লাহ আপনি এটা এখন বুঝে আসবে না, এটা বুঝে আসবে যখন আপনি মারা যাবেন, তখন আপনি বুঝবেন যে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতের একজনের সঙ্গে দেখা হয়, কয় যে তুমি হজ করছো নি, উমরা করছো নি? কয় করছি তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার কপালে একটা চুমা দিতাম মনে কয়? বলে কেন? কয় যে আমি কত কইয়া বললে একবারের জন্য তাজাল্লি, একবারের জন্য খুঁজা পাইছিলাম, তাও কেমনে তাজাল্লির মধ্যে থাকন লাগে দিশা করতাম পারি নাই, নিজে বংশ হয়ে গেছি নিজে। কি তুমি তো হুশের মধ্যে ছিলা, কথা হল না, তুমি কি এই জন্য তোমার কপালটার মধ্যে চুমা দিতাম। বুঝে আসছে উমরা কারে কয়, বুঝে আসছে হজ কারে কয়? আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভিতরে এটা এটা চুম্বক বলেন, এটা কি চুম্বক? কিরকম জানি, এটা আকর্ষণ করে মানুষকে, মানুষ মানুষের মন আকর্ষণ করে ওইখানে যাওয়ানোর জন্য। এই জন্য একবার গরিব মানুষ মানে ব্যবস্থা হইতেছে না, তো বুড়াকালে ছেলে মেয়েদেরকে কইতে আছে আর আর সহ্য হয় না রে, আর সহ্য হয় না, থালা বাসন বউয়ের অলংকার জমি জমা ব্যাগ বিক্রি কইরা এরপরে মক্কা শরীফ গিয়ে হাজির আছে না, এরকম
শুধু গেছে তা না, ওখানে গিয়া বোঝা গেছে আমি আর এখান থেকে সরব না, আল্লাহ একবার, সেখানে গিয়া তার হায়াতটা সেখানে কাটানোর জন্য আল্লাহ একবার, এরকম পাগল হইয়া যায়, পাগল হইয়া যায়, পাগল হইয়া যায়। টাকা পয়সা হইলে মক্কা শরীফ যাবে কোনো সিউরিটি নাই, টাকা দিয়া চশমা কিনা সম্ভব, চোখের দৃষ্টি কেনা যায় না, টাকা দিয়া ঔষধ কেনা সম্ভব, হায়াত কেনা যায় না, টাকা দিয়া টিকিট বুকিং সম্ভব, বাইতুল্লাহ মক্কা শরীফ হাকিকতে হজ পাওয়া যায় না। এটার জন্য মন লাগে, এটার জন্য কলব লাগে, এটার জন্য কান্দাকাটি লাগে, এটার জন্য মহাব্বত লাগে, মহাব্বতওয়ালাকে মাহরুম করা হয় না, কথা কন না, কাজের গুয়াও মক্কা শরীফ জায়গা মহাব্বতের কারণে, আল্লাহ আকবার। আর মহাব্বত যদি না থাকে, টাকা পয়সার অভাব নাই, হুজুর মক্কা শরীফ যাইতাম একটা ভিআইপি গ্রুপ দেন, অনেক যা টাকা লাগে, আমাদের সাধারণ গ্রুপ টাকা লাগে 3.5 লাখ, ভিআইপি গ্রুপ টাকা লাগে 15 লাখ লাগে, 20 লাখ লাগে, আমি যাব কিন্তু ভিআইপি গ্রুপ দিবেন। তো ভিআইপি গ্রুপে গেছে, গ্রুপে গিয়া মানুষের মন, আপনি যদি একটা মানুষকে জান্নাতেও ঢুকাইয়া দেন মৌতের আগে, এবারে সেখানে গিয়াও কইব কেউ যে আমার মন মতন হয় নাই, আমার মন মতন কি হয় নাই, এরকম মানুষের মন হলো এত বেহায়া। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই তো দম্পতি মক্কা শরীফ গেছে ভিআইপি গ্রুপে, খালি পদে পদে ওই এটা হয় নাই, ওইটা হয় নাই, এটা দেরি কেন, ওইটা ময়লা কেন, খালি পদে পদে প্রশ্ন, যে বেটা লয়ে গেছে এই বেটাও বিরক্ত, ভিআইপি এরকম, ভিআইপির উপরে লালত লালত পড়ুক, এটা 15 লাখ টাকা দিয়া আইসে ঠিক, কিন্তু বেটা আমার পরেশান করে ফেলতেছে, মনে হয় যেন আমি তার মানে ঘরের কামলা, এরকম ভাবে খাটাইতে আসে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ আকবার, টাকা দিয়া টিকিট কিনা যায়, হোটেল বুকিং করা যায়, হাকিকতে হজ কিনা যায় না, সেখানে যাও এরপরে খালি এদিকে সমস্যা ওইদিকে সমস্যা, এইভাবে হজের টাইম চলে আসলো, আল্লাহ পাক বলে ও মিয়া টাকা দিয়া তো হজ হয় না, হজ তো হয় মহাব্বত দিয়া, টাকা দিয়া হজ হয় না, হজ হয় মহাব্বত দিয়া। বেড়া আরাফাতে যাও নে, 2 দিন আগে স্ট্রোক করে এখন হাসপাতালে, কোন জায়গায় কোন না হাসপাতালে, হাসপাতালে শুয়ে রয়েছে, আরব দেশ সরকার সেখানে মধ্যে সিস্টেম আছে, কেউ যদি হাজি সাহেব আসছে অসুস্থ হয়ে গেছে, অ্যাম্বুলেন্স সেমি হাসপাতাল, অ্যাম্বুলেন্স সেমি হাসপাতাল, ডাক্তারও আছে, ওষুধও আছে, এভরিথিং, এই অ্যাম্বুলেন্স পাঠাইয়া দিছে, যাও এই রুগীর লইয়া অ্যাম্বুলেন্সে ঢুকাও, আরাফাত ঘুরাইয়া আনো, কারণ উকুফে আরাফা ফরজ, টাইম মতন যদি সেখানে না ঢুকে তাহলে হজ হবে না। এখন গেছে আপনি উঠেন, এখন স্বামীও কইতে আছে কয় না আমি যাবো না, স্ত্রীও কইতে আছে কয় না আমরা যাবো না, প্রয়োজনে আবার হজ করবো, রিস্কে যাবো না, রিস্কে কি যাবো না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, সরকার সব চেষ্টা করেও তাকে নিতে পারলো না, হাসপাতালে রয়ে গেল, আল্লাহ একবার দেখাইতে আসে যে তোমার টাকা দিলে যে হজ হবে কোনো কথা নয়, আল্লাহ একবার। ফিরে আসছে, মনে করছে আবার যাইব এক সময়, ফিরে আসনের পরে দুইজনের একজন আর হায়াতে জিন্দা নাই, দুইজনের অন্তকাল হয়ে গেছে, দেখছেন হজ হয়েছে নি, তো কাজের বুয়া ঠিকই চলে গেছে, কাজের বুয়া ঠিকই কি চলে গেছে। এই জন্য কইতেছি যে এইটা কলবের মহাব্বত লাগবে, মহাব্বত থাকলে আপনি পাবেন, মহাব্বত না থাকলে আপনি পাবেন না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, কে কে তৈয়ার ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, পড়েন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।